আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিও লেকচারটি এনজয় করছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে বিভিন্ন যৌগ অণুর এই বন্ধন কোণগুলো আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারি। বিভিন্ন যৌগ অণুর এই বন্ধন কোণগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি মোটামুটি দুটি পদ্ধতি অবলম্বন করে। একটি পদ্ধতি হলো কোন যৌগ অণুর ক্ষেত্রে আমি পর্যবেক্ষণ করে দেখব ওই যৌগ অণু কতটি বন্ধন একই সমতলে অবস্থিত। যতটি বন্ধন কোন যৌগ অণু একই সমতলে অবস্থান করবে 360 ডিগ্রিকে আমরা ওই বন্ধন সংখ্যা দ্বারা ভাগ করলে ওই যৌগ অণুর বন্ধন কোণের মান আমরা পেয়ে যাব। এই কালারে লেখা এই কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামকে এই রেড টমেটো এবং সংযুক্ত ক্লোরিন পরমাণু দুটিকে যদি আলু হিসেবে বিবেচনা করি, তাহলে এই বেরিলিয়াম ডাইক্লোরাইড যৌগ অণুটির আকৃতি এরূপ দাঁড়ায়। বেরিলিয়াম ডাইক্লোরাইড যৌগের অণুতে সংযুক্ত ক্লোরিন পরমাণুদ্বয় কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সাথে এরূপে একই সমতলে অবস্থিত, আর এই জন্যই বন্ধনের সংখ্যা 2 দ্বারা 360 কে ভাগ করলে আমরা 180 ডিগ্রি পেয়ে যাই। এভাবে নিঃসঙ্গ ইলেকট্রন বিহীন sp সংকরিত যত যৌগ অণু রয়েছে সবগুলোর বন্ধন কোণের মান 180 ডিগ্রি হবে। বিষয়টিকে সুস্পষ্ট ভাবে উপলব্ধি করার জন্য আমরা যদি রেড কালারে লেখা এই বরণকে রেড কালারের এই টমেটো এবং সংযুক্ত এই তিনটি ফ্লোরিন পরমাণুকে তিনটি আলু পার্টিকেল হিসেবে বিবেচনা করি, তাহলে বোরন ট্রাই ফ্লোরাইডের গঠনটি দাঁড়ায় ঠিক এরকম। বোরন ট্রাই ফ্লোরাইড যৌগ অণুতে কেন্দ্রীয় পরমাণু বোরনের সাথে সংযুক্ত বোরন পরমাণু তিনটি এক সমতলে এভাবে অবস্থিত বলে 360 কে যদি আমরা এই 1 2 3 বন্ধন সংখ্যা 3 দ্বারা ভাগ করি, তাহলে বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। এভাবে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বিহীন sp2 সংকরিত যত যৌগ অণু রয়েছে সবগুলো যৌগ অণুর বন্ধন কোণের মান 120 ডিগ্রি হয়। এই মিথেন অণুর ক্ষেত্রে সংযুক্ত এই হাইড্রোজেন পরমাণু 4টি কার্বন পরমাণুর সাথে কিন্তু একই সমতলে অবস্থান করেনি। এই বিষয়টি আমরা এই ফিগার বা এই গঠন হতে সুস্পষ্ট ভাবে বুঝতে পারি। এই সংযুক্ত হাইড্রোজেনটি যে অক্ষ বরাবর আছে, এই হাইড্রোজেনটি তার বিপরীত অক্ষে অবস্থিত, আবার এই হাইড্রোজেন পরমাণুটি এই কেন্দ্রীয় পরমাণু কার্বনের সাথে যে অক্ষ বরাবর আছে, আমরা যদি এভাবে স্থাপন করি বা ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাইড্রোজেন পরমাণুটি কিন্তু ওই অক্ষে আর নেই। আবার এই হাইড্রোজেন পরমাণুটি যে অক্ষে আছে, এই হাইড্রোজেন পরমাণুটি কিন্তু ওই অক্ষে আর নেই। ঠিক যেমনটি ব্রোন ট্রাই ফ্লোরাইড যৌগের অণুতে সংযুক্ত ফ্লোরিন পরমাণু তিনটি কেন্দ্রীয় পরমাণু এই বোরনের সাথে একই সমতলে অবস্থিত ছিল, আর এজন্যই এই মিথেন অণুর ক্ষেত্রে বা মিথেনের ন্যায় অন্যান্য যৌগ অণুর ক্ষেত্রে বন্ধনের এই 4টি সংখ্যা দ্বারা 360 কে ভাগ করলে আমরা কিন্তু সঠিক বন্ধন কোণের মান 90 ডিগ্রি পাব না, বরং সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর বন্ধন 4টি নির্দিষ্ট ক্রাইটেরিয়াতে বিভিন্ন অক্ষ বরাবর সংযুক্ত থাকার কারণে প্রতিটি বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি হয়ে থাকে। অনুরূপভাবে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বিহীন sp3 সংকরিত যে কোনো যৌগ অণু বন্ধন কোণের মান এই 109.5 ডিগ্রি হয়। এই সালফার হেক্সাফ্লোরাইড যৌগের পরমাণু এই সালফারকে এই রেড কালারের টমেটো এবং সংযুক্ত ফ্লোরিন পরমাণুকে যদি আমরা এভাবে ক্ষুদ্র আকারের আলুকে বিবেচনা করি, তাহলে সালফার হেক্সাফ্লোরাইডের এই অণুর মডেল গঠন কাঠামো হবে এরকম। এখানে এই 2 3 4 এই 4টি ফ্লোরিন পরমাণু একই সমতলে অবস্থিত হওয়ার কারণে
360 কে এই 4 দ্বারা ভাগ করলে প্রতিটি কোণের মান আমরা পাই 90 ডিগ্রি করে। এবং এই সমতলের সাথে এই কেন্দ্রীয় পরমাণুটি দুটি ফ্লোরিন পরমাণুর সাথে লম্বভাবে অবস্থান করায় এই কোণের মানগুলো 90 ডিগ্রি হয়ে থাকে। তবে সালফার হেক্সাফ্লোরাইড যৌগের অণুতে প্রতিটি ফ্লোরিন সালফার ফ্লোরিন কোণের মান 90 ডিগ্রি হয়। ক্রস পেন্টাক্লোরাইড এই যৌগ অণুতে রেড কালারের লেখা কেন্দ্রীয় পরমাণু এই ফসফরাসকে রেড কালারের টমেটো এবং ব্ল্যাক কালারের লেখা সংযুক্ত পরমাণু ক্লোরিনকে যদি আমরা আলু হিসেবে বিবেচনা করি তাহলে ফসফরাস পেন্টা ক্লোরাইড আকৃতির বা গঠন দ্বারা এরূপ। এখানে 1, 2, 3 এই তিনটি ক্লোরিন পরমাণু একই সমতলে অবস্থিত, আর এই কারণে 360 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে প্রতিটি ক্লোরিন ফসফরাস ক্লোরিন কোণের মান 120 ডিগ্রি করে হয়। এবং লম্বভাবে অবস্থিত এই ক্লোরিন ফসফরাস এই ক্লোরিনের বন্ধন কোণের মান হয় 90 ডিগ্রি। এই কেন্দ্রীয় পরমাণু আয়োডিনকে যদি আমরা রেড কালার এই টমেটো এবং প্রতিটি সংযুক্ত পরমাণু ক্লোরিনকে যদি আমরা এই আলুর পার্টিকেল বিবেচনা করি তাহলে যৌগ অণুর গঠনের মডেল হবে এরকম। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টি ক্লোরিন পরমাণু একই সমতলে অবস্থিত হওয়ার কারণে আমরা কেন্দ্র এর 360 ডিগ্রিকে 5 দ্বারা ভাগ করব এবং 5 দ্বারা ভাগ করলে আমরা সমতলে অবস্থিত প্রতিটি ক্লোরিন আয়োডিন ক্লোরিন এর কোণের মান পাব এই 72 ডিগ্রি। এবং সমতলের সাথে লম্বভাবে অবস্থিত প্রতিটি ক্লোরিন আয়োডিন ক্লোরিন এই কোণের মান হবে 90 ডিগ্রি। বিভিন্ন যৌগ অণুর বন্ধন কোণ সহজে মনে রাখার 2 নম্বর উপায় হলো sp3 সংকরণ অবস্থা যুক্ত কোন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ বা মুক্ত ইলেকট্রন জোড়ের সংখ্যা মনে রাখার মাধ্যমে। sp3 সংকরণ অবস্থা বিশিষ্ট কোন কেন্দ্রীয় পরমাণুতে প্রতি জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের জন্য বন্ধন কোণের মান 2.5 ডিগ্রি করে হ্রাস পায়। মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বন sp3 সংকরণ অবস্থা বিশিষ্ট এবং এতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকায় এই মিথেন অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয়। পরমাণু কার্বন sp3 সংকরিত অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp3 এবং পানির অণুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন sp3 সংকরণ অবস্থা বিশিষ্ট। কিন্তু 2 নম্বর যৌগ অণু এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান, আর এজন্যই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিহীন এই মিথেনের বন্ধন কোণ অপেক্ষা 2.5 ডিগ্রি এই অ্যামোনিয়ার বন্ধন কোণ হ্রাস পেয়ে 107 ডিগ্রি হয়েছে। আবার 3 নম্বর যৌগ পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান থাকায় এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বাধিক হওয়ার কারণে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধন 2×2.5=5 ডিগ্রি হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়েছে, আর এজন্যই পানির অণুর বন্ধন কোণ 104.5 ডিগ্রি। এছাড়া আমরা এই 5টি অণুর বন্ধন কোণ মনে রাখতে পারি। হাইড্রোজেন সেলেনিয়াম এই অণুর বন্ধন কোণ 91 ডিগ্রি, আর্সেনিক টেট্রাহাইড্রেট এই যৌগ অণুর বন্ধন কোণ 91.8 ডিগ্রি, 3 নম্বর হাইড্রোজেন সালফাইড এই যৌগ অণুর বন্ধন কোণ 92.2 ডিগ্রি, 4 নম্বর ফসফিন যৌগ অণুর বন্ধন কোণ 93.3 ডিগ্রি, 5 নম্বর অক্সিজেন ডাইফ্লোরাইড এই যৌগ অণুর বন্ধন কোণ 105 ডিগ্রি।
এই যৌগ অণুগুলোর বন্ধন কোণের যৌক্তিক ব্যাখ্যা বন্ধন কোণ সম্পর্কিত অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। একটু কষ্ট হলেও এই যৌগ অণুর যৌক্তিক ব্যাখ্যাগুলো দেখে নেবেন।